আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহিস সূরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ফাইজুল্লাহ কাসেমি আপনাদের প্রত্যেককে চ্যানেল আই অনলাইন কর্তৃক আয়োজিত কল্যাণময় রমাজানের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আল্লাহ তাআলা চাইলে আপনাদের সামনে কদরের রাত এবং রমজানের শেষ দশক নিয়ে কিছু কথা বলার প্রয়াস পাব। আল্লাহ তাআলা কালামুল্লাহ ইরশাদ করছেন, হে নবী, আমি কোরআনে করিমকে নাজিল করেছি কদরের রাত্রে। এবং এই একই সুরাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন অপর জায়গায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রজনী হাজার মাসের চেয়ে উত্তম একটি রজনী। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসে পাকের মধ্যে কোরআনে করিমের এই সুরার পাশাপাশি আমরা যা দেখি, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি ঘটত রজব এবং শাবান থেকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া দিয়ে এবং প্রস্তুতি দিয়ে। এবং রমজানে এসে রাসুলের ইবাদত অনেক বেড়ে যেত, আর বিশেষ করে শেষ দশকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর বেঁধে নিতেন যাতে করে ইবাদতের মধ্যে আরও বেশি গতিময়তা তৈরি হয়। এর পাশাপাশি আরেকটি জিনিস আমরা অনেকেই জানি না, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বিশেষভাবে এতেকাফ কেন করতেন এবং সারা জীবন শেষ দশকের এতেকাফ কেন ছাড়েননি। এর অন্যতম কারণ হলো এই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কদরের রজনীকে খুঁজতেন এবং তিনি বলেন যে উম্মতে মুহাম্মাদের জন্য রমজানের মধ্যে শেষ দশকের মধ্যেই রয়েছে কদরের রাত্রির অবস্থান, এই জন্য আমি কদরের রাতকে তালাশ করি এবং আমি শেষ দশকে ইতিকাফ করি। তো আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা এক তো ইতিকাফ করবো, আরেকটা হলো কদরের রাতকে অবশ্যই তালাশ করব। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত চমৎকার করে সমাধানও দিয়ে গেছেন যে এই চমৎকার রাতকে আমরা তালাশ করব প্রত্যেকটা বেজোড় রাতে, অর্থাৎ 21, 23, 27 এবং 29। এই বেজোড় রাতগুলোতে কদরের রাতকে তালাশ করতে বলা হয়েছে। হাদিসের বর্ণনায় এটাও এসেছে যে 27-এর রাতে বেশিরভাগ সময় কদরের রাত হওয়ার সম্ভাবনা প্রবল। তার অর্থ এটা না যে আমরা শুধু 27-এই তালাশ করব আর বাকি বেজোড় রাতগুলোকে ছেড়ে দেব। ঠিক তেমনই অনেক মুফাসসিরিনগণ এটাও বলেছেন, অনেক মুহাদ্দিসিনগণ এটাও বলেছেন যে কদরের রাত শেষ দশকের প্রত্যেকটি রাতকেই বলা হয়, এটা গুরুত্ব বোঝানোর জন্য এবং এটার উপরে আমল করবার জন্যে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কদরের রাত পাওয়ার তৌফিক দান করেন। এই এক রাতে হাজার মাসের একটি ইবাদত আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন এবং এর পাশাপাশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কিয়ামতের দিন ওঠার তৌফিক দান করেন। এতেকাফ করে, কদরের রাতে ইবাদত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করে আল্লাহর কাছে নাজাত পাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য একটি এপিসোডে। চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।